যেদিন আমি শুরু করছিলাম 2004 সালে আমার মনে পড়ে, তখনই আমি প্ল্যান করছিলাম যে আমার সঙ্গে ঘিরে আমি কিছু করবো। আমি তো ঢাকায় ছিলাম, বেলি রোড বেশ সব সময় যাওয়ার তো, মানে ওখানে যে ফুড জঙ্গল ছিল একটা হ্যাপেনিং প্লেস, চিটং এর ওখানে হ্যাপেনিং প্লেস তো আসলে না, জিসি মোড়ে আছে কিন্তু ট্রাফিক জ্যাম, এই ময়লা লোক বেশি, কিন্তু এই জোনটায় আমার খুব প্ল্যান ছিল তখন যে জামালখানে এত বড় ফুটপাথ, হাঁটার জায়গা, লোকজন এখানে থাকবে, হাঁটবে। মানে আমার এখন একটা ড্রিম আছে যে বিভিন্ন জায়গায় আসলে বিভিন্ন স্কোয়ারে গেলে দেখা যায় যে ওখানে কোনো গাড়ি ঢুকতে যায় না, লোকজন শুধু হেঁটে হেঁটে যাবে, শপিং করবে, বিভিন্ন কিছু করবে, যাওয়া কিনে জায়গাটা যদি কখনো ইচ্ছে হয় সেটা তখন চিন্তা করছিলাম। তো সেই চিন্তা করে তখন আমার প্ল্যান ছিল এই যে আজকে যে কাজটা করছি সেটা কিন্তু 10 বছর আগে চিন্তা, আমরা যেসব কাজ করছি, যেসব সোশ্যাল ওয়ার্ক করছি, কিছু লোক যাওয়ার সময় জামাখানে যাওয়ার সময় সেদিন একজন বলে যে তোমার জামাখানটা চেঞ্জ করছো, এটা তো একটা বিশাল বড় অন্তরা,